স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা একটু নেড়ে নিলাম। ইউটিউবে আসলে ফার্স্ট লাইভে আসলাম, এক্সপেরিমেন্ট করতে। আসলে আমার আজকের ইয়েটা খুব একটা ভালো হলো না, আজকের জার্নিটা। কারণ আচ্ছা, আমি বেকিং পেপারটা নিয়ে নিয়েছি, চারিদিকে কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। তেল ব্রাশ করলে দেখা যায় স্পঞ্জ কেকটা দেবে যাবে, সেজন্য আর করলাম না। এটা একটু উপর থেকে আমরা ছেড়ে দিব। এটা আসলে আমার একটা ওয়াটারি কেক, বার্থডে কেক। এটা ডেকোরেশন আমি দেখাবো আগামীকাল 10টা 11টার দিকে, আমি যে সময়টা জানিয়ে দিব, 11টার দিকে লাইভ হবে। আচ্ছা, আমি একটু ট্যাপ করে নিচ্ছি। ওভেনটা আমি প্রিহিট করতে দিলাম 5 মিনিটের জন্য। যে বাবলস থাকে সেটা বের হয়ে যায়। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দিব 160°C তাপমাত্রায়, 10 মিনিট প্রিহিট দিব ওভেনে। তারপর বিশ করবো যে কেকটা হলো নাকি, না হলে আরো 5 মিনিট রাখবো, এরপর বের করে নিব। তো এখন ওভেনে দিয়ে দিব কেকটাকে। আমার আজকের লাইফটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর এই কেক, স্পঞ্জ কেকের রেসিপিটা আমি আরেকবার বলে লাইফটা শেষ করে দিব। আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, শুকনো উপকরণ এটাই, আর ডিম নিয়েছি 2, চিনি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এই তো রেসিপি, আর কিছুই না। তো ওভেনে দিই এই কেক নিয়ে। এই কেক ডেকোরেশন করবো আগামীকাল ইনশাল্লাহ 11টার দিকে। আপনারা অবশ্যই সবাই কালকে জয়েন হবেন আশা করি। আজ পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।